কোনো ভাবনা চিন্তা ছাড়া কেউ যদি সরকারে এসে যায় যা হবার তাই এখন দেখতে পাচ্ছেন যে ভিশন ছাড়া সরকারে চলে এলে আমার যদি কোনো ভাবনা না থাকে আমি গভর্নমেন্টে চলে এলাম তখন ওই যা হবার তাই হবে আমি আমরা চাইছি না যে সেটা আগামী দিনে ঘটুক আগামী দিনে এমন কিছু ঘটুক যাতে ভাবনাটা থাকে ভিশন থাকে এবং ভিশন তার দ্বারাই সম্ভব যে ভিশনারি হয় বর্তমান কেন্দ্রীয় সরকার যার নেতৃত্বে পরিচালিত হচ্ছে আমার মতে তিনি একজন ভিশনারি তিনি স্বপ্ন দেখাতে পারেন বাস্তবে রূপায়িত করতে পারেন তিনি কলকারখানায় শিলান্যাস করতে পারেন ফিতে কেটে উদ্বোধন করতে পারেন তার এটা কিন্তু ঘোষিত লক্ষ্য আমরা শুধু শিলা পুঁতে দেব না আমরা কিন্তু ফিতে কেটে উদ্বোধনটা করব যাতে খুব দ্রুত কাজ হয় ভেবে দেখুন এই কথাগুলো আমার নয় নেটে যাবেন পেয়ে যাবেন সব উনি প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম যেটা উদ্যোগ নিয়েছিলেন এর আগে অনিপেন বাবু একাধিক জায়গায় বলেছেন যে আজ অব্দি অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে মাঝখানে পড়ে আছে পরিকল্পনা কিচ্ছু না করা হয় তিনি খুঁজে বার করতে শুরু করলেন বিভিন্ন সরকারি দপ্তর এবং রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রতি 15 দিন অন্তর বর্ষা শুরু হলো যে কোন পরিকল্পনা মাঝপথে পড়ে আছে বলো জেনে রাখুন 13 লক্ষ কোটি টাকার প্রজেক্টের কাজ কমপ্লিট হয়েছে 13 লক্ষ কোটি অ্যামাউন্টটা হিসেব করুন তাকে ভিশনারি বলবো না তো কাকে বলবো তো যেহেতু একজন ভিশনারি লিডার আছেন আমরা চাইব তার সেই ভিশনটাকে আমাদের রাজ্যে নিয়ে আসতে তার কারণ বহুদিন ধরে কেন্দ্রে রাজ্যের অপ্রয়োজনীয় যে বিতর্ক এবং আমরা একটু আলাদা এখন তো আবার কিছু কিছু ফেসবুক গ্রুপ তৈরি হয়েছে তারা নাকি গ্রেটার বেঙ্গলের স্বপ্ন দেখছে আমি জানি না কি করে সরকার ওদের অ্যালাউ করে আপনারা অনেকে নিশ্চয়ই ফেসবুকে দেখে থাকবেন এগুলো কি করে অ্যালাউ করা হয় আমি জানি না যে গ্রেটার বেঙ্গল কি করে স্বপ্ন দেখে যে স্বাধীন নাকি বাংলা হবে বাংলার একটা বড় জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তৎকালীন বাংলার জাগ্রত মনীষা রুখে দাঁড়িয়েছেন বলে আমরা বেঁচে গেছি আমরা বলতে আমি মেদিনীপুর জেলার মানুষ আমার হয়তো কিছু হতো না কাঁসাইয়ের নিচেরটা উড়িষ্যায় চলে যেত পুরুলিয়াটা বিহারে থেকে যেত কিন্তু কলকাতাকে কেন্দ্র করে যে বিরাট জনগোষ্ঠী উদ্বাস্তু হয়ে যেত এখন কাশ্মীরের পণ্ডিতরা যেরকম দিল্লির বা জম্মু অঞ্চলে ঘেটোতে থাকে ওই ঘেটোতে আমাদের থাকতে হতো যিনি আমাদের তার হাত থেকে বাঁচিয়েছেন তাকেও ভিশনারি বলবো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা তার সহযোগী বাংলার জাগ্রত মনীষী ফলে আজকে ভিশনের ভীষণ দরকার ওই ভিশন বা লক্ষ্য ভাবনা সেটার জন্যই লক্ষ্য সোনার বাংলা যার জন্যই আপনাদের কাছে আসা আমি মনে করি পুরুলিয়ায় আসাটা আমাদের অনেকটাই সফল হয়েছে কারণ সেই ভিশনে আপনাদের অন্তত অন্তর্ভুক্ত করা গেছে বাকি কথাগুলো খুব সংক্ষেপে বলা যায় আমাদের অবস্থা এখন কি দাঁড়িয়েছে আমাদের মোটামুটি 62 অবধি একটা ভাবনা ছিল যে আগামী দিনে কি হতে পারে বিধানদায় প্রত্যেক মানুষ মানুষ তো কখনো আর মানে ইয়ে হয়ে যায় না দেবতা হয়ে যায় না তারও দুটো বিচ্যুতি আছে সকলেরই আছে পুরুলিয়া জেলার সঙ্গে বা বাংলার সঙ্গে বিহারের সংযুক্তিকরণ ইত্যাদি ইত্যাদি সেগুলো আমরা কেউ সমর্থন করি না এটা সমালোচনার জায়গা কিন্তু তার সাফল্যের জায়গা হচ্ছে আগামী দিনে বাংলা কেমন চলবে তার একটা ভিশন ছিল মেট্রো রেল ছাড়া কলকাতায় যে মানে ট্রাফিক সিস্টেমটা আউট অফ গিয়ার হয়ে যাবে সেটা ওই সময় 50-এর দশকে ভেবেছিলেন ফলে ইনি হচ্ছেন ভিশনারি এবং 67 থেকে আমাদের ঠিক রিভার্স প্রসেস শুরু হলো শিল্প পালাতে শুরু করলো কারণ কাজ করব না কাজ করতে দেওয়া হলো না বাঙালির কারোর চেয়ে কম কাজ করে না কিন্তু কাজ করতে দেওয়া হলো না ইউনিয়ন বাজি লাল ঝান্ডা পোতা এবং সেখান থেকে একের পর এক শিল্প মালিকদের মারধর করা ঘেরাও করা পুলিশ তাদের প্রোটেকশন দিল না একের পর এক শিল্প পালাতে শুরু করলো বাংলা থেকে 67 থেকে 72 তাই ঘটেছে 72 থেকে 77 5 বছরের একটা শাসন প্রথম 1-2 বছর স্টেবিলিটি ছিল তারপর জরুরি অবস্থা কিচ্ছু করা যায়নি 77 থেকে একটা স্টেবল সরকার 3.5 দশক প্রথম দুটো সিদ্ধান্ত মানুষের পক্ষে গেছে পঞ্চায়েত বা পুরসভা তৈরি হয়েছে মানুষ ভোট দিয়েছে সেখানে পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হয়েছে তার সঙ্গে বর্গা চাষীদের যে মানে অধিকার রক্ষিত হয়েছে তারপর কি হয়েছে এতো প্রশ্ন করা যায় তারপর কি হয়েছে মানুষের শিক্ষা দীক্ষা বেড়েছে তার সঙ্গে ব্যবসা বেড়েছে বাণিজ্য বেড়েছে শিল্প বেড়েছে বাড়েনি হঠাৎ করে 2006 মনে হলো যে বিধানটাই হতে হবে
তারপর মানুষকে পিটিয়ে জমি দখল করে শিল্প করতে গেল, ফেল করলো। জোর করে নন্দীগ্রামে জমি দখল করে শিল্প করতে গেলে ফেল করলো, কারণ এভাবে শিল্প হয় না। শিল্প করতে গেলে মানুষের সাথে কথা বলতে হবে। একের পর এক ভুল করে গেছি। আমরা ভেবেছিলাম 2011 পরে আমরা একটা নতুন জায়গায় পৌঁছবো, তাও হয়নি। একটাই কারণ, লক্ষ্য নেই, সুনির্দিষ্ট ভাবনা নেই, ফলে আজ যা হবার তাই হয়েছে। এ কারণে আমাদের এখানে আসা। পশ্চিমবাংলা পিছিয়েছে কিভাবে? 2010-11 সালে আমাদের টোটাল জিডিপি শেয়ার ছিল 6.5%, অথচ স্বাধীনতার প্রথম 10 বছরে আমাদের টোটাল শেয়ার কিন্তু প্রথম 5টা রাজ্যের মধ্যে। 2010-11 মাত্র 6.5%, আর 2018-19 আরো কমে 5.5%। আমরা পিছিয়েছি। আমরা এগিয়েছি কোথায়? নারী পাচারে, নারীর ওপর আক্রমণ, মানুষের ওপর অ্যাসিড হামলা, রাজনৈতিক হিংসা, এনসিআরবি রিপোর্টে আমরা 1 নম্বর। এই বাংলা আমরা কেউ চাই, যার জন্যই আমাদের লক্ষ্য, লক্ষ্য সোনার বাংলা, একটা ভিশন, একটা ভাবনা আপনাদের সামনে রাখা। যে ভাবনাটা ওপর থেকে চাপানো হবে না, ওপর থেকে চাপালে কেউ মানুষ গ্রহণ করে না, তলা থেকে উঠে আসবে, যেটা এখান থেকে উঠে এসেছে। যে পুরুলিয়াতে কি হতে পারে, পুরুলিয়াতে সম্পদ আছে, পুরুলিয়াতে মানুষ আছে, মানুষের উদ্যোগ আছে। মানুষের উদ্যোগেই একদিন পুরুলিয়া বাংলায় যুক্ত হয়েছিল, মহামিছিল হয়েছিল রাইটার্স অফ ডি, যে পুরুলিয়াকে বিহারে দিয়ে দেওয়া যাবে না। পুরুলিয়ার মানুষ তো করে দেখিয়েছিল, ফলে মানুষের শক্তি আছে, সেই শক্তিটাকে কাজে লাগানো, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। ফলে এখানে একদিকে পুরুলিয়ার পঞ্চকোট বা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বা আরো বহু যে অঞ্চল, কাশীপুর বা আরো জায়গা, দুয়ারশিনী, এগুলোকে যেরকম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তার জন্য দরকার কানেক্টিভিটি, মানুষ যাতে দ্রুত পৌঁছতে পারে। আমাদের কানেক্টিভিটির অবস্থা হচ্ছে, একবার সাগরদ্বীপে গিয়েছিলাম, বেলা 1:30টায় লঞ্চ ছাড়লো, ফেরার সময় 1:30টায় লঞ্চ, মাঝখানে লঞ্চ নেই কারণ জোয়ার নেই। এই কানেক্টিভিটি দিয়ে আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না। আর 70 বছর একটা ব্রিজ বানানো যায়নি, ওটা ব্রিজ যদি হতো সাগরদ্বীপের উন্নতি অনেকের চেয়ে ভালো হতো, কারণ সাগরদ্বীপে অসাধারণ পান চাষ হয়। পান চাষ সেখানে ওখানকার কৃষকরা বাইরে পাঠাতে পারে না, এই অবস্থার জন্য কানেক্টিভিটি। আমরা কি করেছি, এগুলো না করে কেন্দ্র রাজ্যের লড়াই বাঁধিয়েছি, কারণ আমাদের ক্ষমতা চাই। আমরা বাংলা একটু আলাদা, আরে বাংলা তো আলাদাই, বাংলা আলাদা, বিহার আলাদা, ঝাড়খণ্ড আলাদা, সবাই আলাদা, কিন্তু প্রত্যেকে তো আমরা ভারতীয় যুক্তরাষ্ট্রের বাসিন্দা। কেন্দ্রের যা সম্পদ তার উপর আমাদেরও সমান অধিকার। ফলে ওই 4টে রাজ্যে 4টে জায়গায় 4টে রাজধানী, এইসব হাস্যকর স্বপ্ন না দেখে আমাদের যেটা করা উচিত, আমাদের কতগুলো বিষয়ে জোর দেওয়া উচিত। আমাদের যেটা করতে হবে, গভর্নেন্স, যে কথা অনির্বাণ বাবু বলেছেন, গভর্নেন্স, একটা ডেমোক্রেটিক গভর্নেন্স, এটা চীন নয়, চাবুক দিয়ে মেরে গুলি করে মানুষকে কিচ্ছু করা যায় না। ডেমোক্রেটিক গভর্নেন্স এর মূল কথা হচ্ছে মানুষের কথা শোনা, মানুষকে মর্যাদা দেওয়া, মানুষ যদি কিছু দাবি করে কেউ কেউ করবে না এটা বলা যাবে না, বেশি চেয়ে বসেছে এটা বলা যাবে না, মানুষের চাহিদা আছে, দাবি আছে, শুনতে হবে আমাকে। ডেমোক্রেটিক গভর্নেন্সে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে, কৃষি শিল্পে যে ব্যালেন্স সেটা প্রতিষ্ঠা করতে হবে, নারীর যে সশক্তিকরণ বা তাদের যে ক্ষমতায়ন সেটাকে নিয়ে আসতে হবে। আমাদের যেটা দরকার কানেক্টিভিটি, যোগাযোগ ব্যবস্থা, তাকে বাড়াতে হবে। হেলথ কেয়ার সিস্টেম আপনারা সব বলেছেন, এই জন্য খুব সংক্ষেপে বলছি, হেলথ কেয়ার সিস্টেম, একটা ছোট্ট ঘটনা বলি। এটা নরেন্দ্র মোদী তখনও প্রধানমন্ত্রী হননি, তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী। আমি একদম নাম করে বলছি, আনন্দবাজার পত্রিকা একটা লেখা লিখেছিলেন মহাশ্বেতা দেবী, তিনি কোনো কালে বিজেপি করেন না, তিনি মোটামুটি একটু আলট্রা লেফটিস্ট ছিলেন বরাবরই, আমৃত্যু। তিনি একটা আন্দোলন করতে গিয়েছিলেন গুজরাটে, একটা জমি অধিগ্রহণ করার কথা ছিল, হঠাৎ করে আন্দোলন করতে গিয়েছিলেন, গিয়ে পৌঁছে শোনেন সরকার সিদ্ধান্ত নিয়েছে জমি অধিগ্রহণের দরকার নেই, আমরা অন্য জায়গা পেয়ে গেছি। মহাশ্বেতা দেবী একটা জায়গায় অসুস্থ হয়ে পড়েন, তিনি লিখছেন, চাইলে আমি আপনাকে তথ্য দিয়ে দেবো, আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল, লেখাটা রয়েছে আমার কাছে। অসুস্থ হয়ে পড়তে তাকে একটি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। উনি বললেন সেই মহকুমা হাসপাতালে তার চিকিৎসা দেখলাম, পশ্চিমবাংলায় কলকাতার অনেক বড় হাসপাতালে সেই চিকিৎসা নেই, পুরুলিয়ায় আছে, পুরুলিয়া জেলা হাসপাতালে ওরকম চিকিৎসা, সব চিকিৎসা হয়, হার্টের অপারেশন হয় না, আপনাকে কলকাতা দৌড়তে হবে। ফলে কোথাও আমাদের গোলমাল থেকে গেছে। আমরা হেলথ কেয়ার সিস্টেম, এডুকেশন, অনেক কিছুতে আমাদের নতুন করে ভাবার আছে।
ভাবতে গেলে এমন কিছু মানুষকে দরকার যারা কেন্দ্রের সঙ্গে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া বাঁধাবে না, কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করবে, কেন্দ্র এবং রাজ্য একই মতে একই পথে চলবে এবং রাজ্যের উন্নয়ন হবে, একটা বড় ব্রিজ হলে একটা বড় রাস্তা হবে, সবাই চলবে, সেখানে তো পার্টির ফ্ল্যাগ দেখে কেউ চলে না। ফলে আমাদের ভুল কোথাও হয়েছে, সেই ভুলগুলো থেকে সঠিক রাস্তায় হাঁটার জন্যই নির্বাচনের আগে আপনাদের কাছে আসা, আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের কাছ থেকে তথ্য নেওয়া, তথ্য নিয়ে আগামী দিনে যাতে একটা ভিশন ডকুমেন্ট তৈরি হতে পারে, সেই ভিশন ডকুমেন্ট আগামী দিনে আমাদের এগিয়ে চলার পথে সাহায্য করবে, এইটাই আপনার এই কারণেই আপনাদের কাছে আসা। আমি মনে করি পুরুলিয়ায় এবারে যে এলাম অনেকটা বিরাট এলাকা কভার করে, আমাদের মনে হয়েছে আমাদের আশাটা সত্যি সফল হয়েছে, কারণ মানুষের মৌলিক ভাবনাটা এখানে আছে। এই মৌলিক ভাবনা যদি সব জায়গায় হয়, ওই ওপর থেকে চাপিয়ে দেওয়া কলকাতার ঠান্ডা ঘরে বসে নেওয়া পরিকল্পনার বদলে মাটি থেকে উঠে আসা পরিকল্পনার মাধ্যমেই কিন্তু রাজ্যের উন্নতি সম্ভব হবে। এই উন্নতি একদিনে হয় না, 2022 সালে আমাদের স্বাধীনতার 75 বছর, পশ্চিম বাংলা সৃষ্টির 75 বছর, 2047 সালে 100 বছরে পড়বো, একটা 25 বছরের প্ল্যানিং আমরা করি, যে প্ল্যানিং এ আমরা বাংলাকে সেই পথে নিয়ে যেতে পারবো। এ কারণেই আমার মনে হয় যে আপনারা যদি যেভাবে অংশগ্রহণ করছেন তার সাধারণ দাবি যেমন আছে, তেমন স্পেসিফিক ডিমান্ড যেগুলো দিয়ে পুরুলিয়ার সত্যিকারের উন্নতি সম্ভব সেগুলোও অনেক পাওয়া গেছে। আপনারা ভাবনা চিন্তা করুন, যারা আপনারা যদি এখানে আরো দিতে পারেন, যেমন ধরুন বলরামপুরে সেখানে কি করে লাক্ষা চাষের উন্নতি করা যায় সেটা উঠে এসেছে, কাশীপুর অঞ্চলে তুঁতে চাষ, তুঁত চাষ সেই উন্নতি কিরকম হয় তার কথা উঠে এসেছে, পর্যটন শিল্প কিভাবে ডেভেলপ করা যায় তার কথা উঠে এসেছে, এইরকম মাইক্রো লেভেল, আমরা যাকে মাইক্রো লেভেল ডেভেলপমেন্ট বলি সেইগুলো স্পেসিফিক বলুন। সাধারণ তো রয়েছে, এগুলো তো সবাই বলবে যে প্রতি বছর সরকারি ক্ষেত্রে নিয়োগ করতে হবে, স্কুলে নিয়োগ করতে হবে, কলেজে নিয়োগ করতে হবে, স্কুলে কলেজে শিক্ষক দিতে হবে, এগুলো সাধারণ দাবি রয়েছে, কিন্তু স্পেসিফিক মাইক্রো লেভেল সত্যিকারের উন্নতি কিভাবে হতে পারে সেইগুলো আরো আপনারা ভাবুন দিয়ে জানান, সেগুলো আগামী দিনে যুক্ত করা যাবে আশা করা যায়, এবং সেগুলো নিয়ে আমরা একটা পথ চলা শুরু করতে পারি, একটা শুরুয়াত হতে পারে, পথ চলা শুরু হবে, এবং পথ চলা শুরু হলে কিন্তু কাজ হয়ে যায়, চলাটা শুরু করতে হবে। ফলে আমরা চলা শুরু করতে চাইছি, সেজন্য আশা আপনারা এই উদ্যোগে সামিল হন, এই কটি কথা বলে আপনারা এই বলার সুযোগ দিয়েছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।